সবুজ জলবায়ু তহবিল জিসিএফের বৈষম্যমূলক আচরণ ও অনিয়মের কারণে বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবেলায় পর্যাপ্ত অর্থ সহায়তা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, অনুদানের পরিবর্তে উল্টো অধিক পরিমাণ ঋণ দিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর বোঝা চাপিয়ে দিচ্ছে জিসিএফ। শিউলি শবনমের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জাতিসংঘ গঠিত সবুজ জলবায়ু তহবিল জিসিএফ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের যে পরিমাণ অর্থ দরকার তার সিংহভাগই আসার কথা জিসিএফ থেকে। জলবায়ু সংকট মোকাবেলায় 2025 সাল পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে ১২ বিলিয়ন মার্কিন ডলার দরকার, বিপরীতে এসেছে প্রায় ১.১৯ বিলিয়ন ডলার, যা প্রয়োজনীয় অর্থের মাত্র 9.9%। জলবায়ু তহবিলের ত্রুটি বিচ্যুতি নিয়ে সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে অনুদান দিতে জটিল শর্তাবলী চাপিয়ে দেওয়া সহ বৈষম্যমূলক আচরণ করছে জিসিএফ। ফলে একদিকে বাংলাদেশ প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না, অন্যদিকে কৌশলে বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপানো হচ্ছে। জিসিএফ পর্যাপ্ত অর্থ উত্তোলন করতে পারছে না, আমাদের মতো দেশগুলোর জন্য সংকোচন করছে, আমাদের দেশগুলোর উপর অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। জিসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। জিসিএফ শুরু থেকেই জলবায়ু অভিযোজন ও প্রশমন খাতে 50:50 বরাদ্দ রাখার কথা বললেও তারা নিজস্ব নীতিমালা লঙ্ঘন করেছে। জিসিএফ এর ভূমিকা যাতে সুষম ও দুর্নীতিমুক্ত হয় এজন্য বাংলাদেশ সরকারকে দেন দরবারের তাগিদ দেয় টিআইবি। এখন সরকার এবং অন্য যারা সরকারের সাথে, বিশেষ করে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে সরকারের সাথে কর্মরত এবং আন্তর্জাতিক সংস্থা যেগুলোর সাথে সরকারের নেগোসিয়েশনের সুযোগ আছে, তাদের সাথে যৌথভাবে বাংলাদেশের, যেহেতু আমি বারবারই বলছি, আগেও বলেছি এখনও বলবো, বাংলাদেশের একটা প্রোফাইল আছে, এই খুবইটাকে ক্যাপিটালাইজ করে উচিত হবে এখন এই বিষয়গুলোকে চিহ্নিত করে জিসিএফ এর সাথে দেন দরবার শুরু করা। জিসিএফ স্বীকৃত তহবিল পাওয়ার যোগ্য 154টি দেশের মধ্যে 55টি দেশ প্রকল্প পায়নি, এর মধ্যে অর্ধেকের বেশি দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের। যে অর্থায়ন যাদের কাছে আসার কথা তাদেরকেই বঞ্চিত করে তারা আন্তর্জাতিক সংস্থা থেকে ধাবিত হচ্ছে এবং তাদেরকেই আবার তেলে মাথায় তেল দিচ্ছে তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।